কেনা গাছের ডাল কাটতে গিয়ে বউ ছেলের সামনে গাছ থেকে পড়ে ছটফট করতে করতে ঘটনাস্থলে প্রাণ হারালো। তার মর্মান্তিক মৃত্যুর শোকে মর্মাহত পরিবার কিছুতে সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। গাছ থেকে পড়ে ব্যবসার লাশ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায়। নিহত গাছ ব্যবসায়ীর আলমগীর হাওলাদারের বয়স 60 বছর। পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। গতকাল সকালে আলতাফের বাড়িতে ক্রয় করা গাছ কর্তন করতে যায়। গাছ কাটার সময় আলতাফও তাকে সহযোগিতা করে। গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায় সে। নিচে দাঁড়িয়ে এই করুণ দৃশ্য বউ ছেলে দেখছিল। তাদের দেখা ছাড়া কিছুই করার উপায় ছিল না। মাটিতে পড়া মাত্রই দাফাতে দাফাতে বেহুশ হয়ে যায় সে। তাই তাদের বুক ফাটা কান্নায় বাড়ি হয়ে ওঠে প্রতিবেশীর বাড়ি। তারপরও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষণা করে। দর্শক, এই মর্মান্তিক মৃত্যুতে আপনিও শোকাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।